জেনে নিন পানি ফল চাষের পদ্ধতি। জলের ফল পানি ফল সুস্বাদু এই ফল গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে চাষ হয়। মুক্ত পুকুর খাল বিলে এই ফলের চাষ হয়ে থাকে। বাজারেও পানি ফলের যথেষ্ট চাহিদা থাকায় এই চাষ বর্তমানে বিপুল পরিমাণে হচ্ছে। উপযুক্ত জলবায়ু পানি ফল চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু সবচেয়ে উত্তম। বীজের অঙ্কুরোদ্গমনের জন্য পানির তাপমাত্রা 12-15 ডিগ্রি সেলসিয়াস এবং গাছের বৃদ্ধির জন্য 25-30 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজনীয় তাপমাত্রা হিসেবে বিবেচিত হয়। মাটি পানি ফল বৃদ্ধির জন্য মাটির তেমন কোনো প্রয়োজন নেই, তবে মনে রাখা উচিত পুকুরের নিচে অবশ্য ভালোভাবে 15 সেন্টিমিটার কাদামাটি থাকার প্রয়োজন। পুকুরের তলদেশে বেলে মাটি থাকলে ফলন অনেকাংশে কম হবে। এছাড়া পুকুরের পানির গভীরতা 50 সেন্টিমিটার থেকে 2.5 মিটার হওয়া দরকার ভালো ফলনের জন্য। বীজ তলায় চারা তৈরি সাধারণত আগের বছরের পানি ফল চাষ করা জলাভূমি থেকেই বীজ সংগ্রহ করা হয় এবং সংগৃহীত বীজ থেকে পুষ্ট বীজ বেছে নিতে হবে। 100 কেজি গোটা ফল খোসা পচনের পর 30 কেজি দরকার 1 হেক্টর জমি চাষের জন্য। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বীজতলায় ফেলতে হবে। এই সময় পানির গভীরতা 40-60 সেন্টিমিটার থাকা প্রয়োজন। বর্ষাকাল শুরু না হওয়া পর্যন্ত চারা গাছ বীজতলাতেই রাখা হয়। বীজ পরিশোধন চারা গাছকে মূল জমিতে রোপণের আগে 0.2% ক্লোরোপাইরিফস এবং 0.1% কার্বন ডজিম মিশ্রিত পানিতে 8-12 ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখা উচিত। সার প্রয়োগ চারা গাছ লাগানোর আগে মূল জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন জমিতে উপযুক্ত পরিমাণে জৈব পদার্থ থাকে। যদি জৈব পদার্থ কম থাকে তখন খামারজাত জৈব সার হেক্টর প্রতি 5 টন হিসেবে জমিতে প্রয়োগ করতে হবে। এছাড়াও চারা গাছ লাগানোর সময় হেক্টর প্রতি 30-40 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে এবং গাছ লাগানোর 20-25 দিন পর চাপান সার হিসেবে পুনরায় প্রতি হেক্টর 20 কেজি ইউরিয়া দিতে হবে। অনুখাদ্য হিসেবে জিঙ্ক এবং বোরন ব্যবহার করলে ফলের সংখ্যা এবং ফলের ওজন বৃদ্ধি পাবে। নতুন চাষের জমিতে হেক্টর প্রতি 60 কেজি ইউরিয়া 20-40 কেজি ফরফরাস এবং 20-30 কেজি পটাশিয়াম ব্যবহার করতে হবে। চারা রোপণ 4-5টি পাতাযুক্ত চারা গাছকে জুন মাস থেকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রোপণ করতে হবে। চারা রোপণের সময় পুকুরের পানির গভীরতা 60-100 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। চারা গাছগুলি 1.5 মিটার থেকে 2 মিটার সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের দূরত্ব বজায় রেখে কাদা মাটিতে হাত বা পায়ের সাহায্যে পুঁতে দিতে হবে। পরিচর্যা গাছের ভালোভাবে বৃদ্ধির জন্য চারা রোপণের পর থেকেই 2 মাস পর্যন্ত নিয়মিত জলজ আগাছা তুলে ফেলতে হবে। গাছের ফলন বৃদ্ধির জন্য গাছে ফুল আসার কিছুদিন আগে অতিরিক্ত ডালপালা ছেঁটে দিতে হবে।